পুরনো ঢাকার করতলব খান মসজিদ। বাংলার প্রথম স্বাধীন সুলতান মুর্শিদ কুলি খান 1700 সাল থেকে 1704 সালের মধ্যে পুরনো ঢাকার বেগমবাজারের অনন্য এই মসজিদটি নির্মাণ করেন। স্থাপত্যরীতির কারণেই বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে এটি আলাদা। পুরনো ঢাকার ব্যস্ত বেগমবাজার মোড়ের উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির বয়স প্রায় 300 বছরেরও বেশি। বর্তমানে সাধারণ মানুষের কাছে মসজিদটি বেগমবাজার মসজিদ নামেও পরিচিত। পুরনো মসজিদের ভেতরে 8টি কাতারে প্রায় 560 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে সম্প্রসারিত অংশ মিলিয়ে এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন 1500-এরও বেশি মুসল্লি। In 4 minutes, in association with Deck Designs.